মোর নাম উমর আলী। মই এতিয়া আছো বালুগাঁও বজাৰত। আমাৰ বালুগাঁও আৰু বিচিমাৰী বজাৰত যিটো আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া পদক্ষেপ লৈছে যে সুদখোৰ এৰেষ্ট কৰিব লাগে, গ্ৰেপ্তাৰ কৰিব লাগে, চৰকাৰী ঘৰ আলহী বনাব লাগে, আমি আদৰণি জনাইছোঁ, ভাল পদক্ষেপ লৈছে। তাৰ আগতে কি হৈছে, এইবিলাক বস্তু আমাৰ ইছলামততো সুদটো হাৰাম। আল্লাহ পাক কোরআনত নিজেই কৈছে আহল আল্লাহ বাই হারাম আর রিবা, সুদটো একবারে হারাম করে দিছে, খুব বেয়া কাম সুদ খাওয়ার। কিন্তু আমার মুখ্যমন্ত্রী যিখিনি করেছে ভালে করেছে। আমার মলনা মুফতিবিলাক যিমান দিন আমি ওয়াজ নসিহত করি মানুষখিনিক হেদায়তের রাস্তাত আনিব পৰা নাই, কিন্তু মুখ্যমন্ত্রী এরেস্ট করে মানুষখিনিক বহুত ভাল রাস্তাত আনিব বলে মই ভাবি আছো। তার লগেলগে কি হয়েছে, আমার খারুপেটি আর দলগাঁও থানার অন্তর্গত খালি আমি চাইছো ছয়জন বা সাতজন মানুষক এরেস্ট করেছে এতিয়ালৈকে। যিবিলাক মানুষ এরেস্ট করেছে এবিলাক মানুষ আমি চিনিও পাও ভালকৈ। ইয়াত ইদুর এজন লড়া আছিল, তেখেতকে এরেস্ট করেছিল এবিলাক মানুষ, আর মাজম এজন আছিল, তারপর বুধু এজন আছিল, আমার বালুগাঁর পর খারুপেটিয়া থানাত এরেস্ট করেছে। এইবিলাক কি হয়, 20 টাকার সুদখোর। ইয়াত কোনবা যদি আহিছে মাছ খাওয়ার ব্যাপারী, মানে 10,000 টাকা মাল কিনিছে, 200 টাকা এটা খেতিয়কক দিব লগা আছিল কম পৰিছে, 200 টকা এটা লৈ খেতিয়কক দিছে, তার বিনিময়ে 10 টকা এটা 20 টকা এটা লৈছে। এইখিনিও কিন্তু আমার ইসলাম মোতাবিক হারাম, কিন্তু এই কেজনক এরেস্ট করিল। এতিয়া ডাঙর কথা হল, যিবিলাক মানুষ লাখ লাখ টাকা সুদ লৈ সুদখোর আছে আমার দলগাঁও থানার অন্তর্গত, খারুপেটিয়া থানার অন্তর্গত, বিচিমাৰীত বহুত মানুষ এনেকুৱা সুদখোর মানুষ আছে, যিবিলাক মানুষের লগত আমার থানার ওসিবিলাকে খুব উতবুত হব লাগি আছে। মই ইতিমধ্যে বহুত জায়গাত খবর পাইছো যে পয়সা কুড়িরও বহুত টাকা লেনদেন হয়েছে ওসির লগত। মানে এইখানে কথা মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছো যে আপনি খারুপেটিয়া থানা আর দলগাঁও থানার অন্তর্গত যিমানখিনি সুদখোর আছে, ধনী ধনী সুদখোর, এইবিলাকর উপর আপনি ভালে একশন লোক, আর থানার ওসি দুইজনের উপর আপনি তদন্ত করিব লাগে বলে মোর এই দাবি আপনার হাতে বায়ে ধরি কইছো। আপনি এইখানে তদন্ত দুটা ওসির উপর করক, তদন্ত করিলেই এইখানে দুধ কা দুধ পানি কা পানি হব। তারপিছত আজি মই মন্তব্য দিয়ার পিছত হয়তো বা কালি রাতে থানার পর গাড়ি যায় মোকও এরেস্ট করিব পারে, করিলে করিব, মই 15-20 দিনমান থাকি আহিম, কিন্তু মই সুদখোর ভিতর পড়া নাই। যিবিলাক মানে সঁচাকৈ ধনী মানুষ সুদখোর আছে, মুকলি আকাশের তলতে আছে, এইবিলাক মানুষ এরেস্ট করা হওয়া নাই এতিয়ালৈ। মুখ্যমন্ত্রী যিমানখিনি করে আছে এইটা করেছে আমি খুব ভাল পাইছো, আর মানে কঠোর হব লাগে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া।